আজকে আমি শেয়ার করব গলা ইলিস্টিক দিয়ে কিভাবে মেক্সি তৈরি করা যায়। তো এখানে আমি চার পাটে কাপড়টা ভাঁজ করে নিয়েছি, দুইটা ভাঁজ দিয়ে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি মিক্সির লম্বাটা নিয়ে নিব, যার যতটুকু লম্বা। তো আমি এখানে 54 ইঞ্চি লম্বা নিব, 54 ইঞ্চি একটা দাগ দিয়ে দিচ্ছি। আর 2 ইঞ্চি আমি সেলার জন্য বাড়তি নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি মিক্সির এই যে দাগটা দিয়ে আমি সমান করে দাগ করে নিলাম। আর এখানে আমি 1/4 গজ কাপড় নিয়েছি, কারণ আমি হাতাটা 3/4 করব। তো 3.5 গজ কাপড় নিলেই শর্ট হাতের মিক্সিটা পারফেক্টলি হয়। তো এখানে খোলা সাইডটার পাশ দিয়ে দেখুন, যেটা খোলা সাইড এখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। আর শোল্ডারের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর্ম হোলের জন্য আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ কেটে বক্স করে নিব। এই যে বক্স করে নিচ্ছি। তো 3 ইঞ্চিতে আমি যে দাগটা করলাম এটাই কিন্তু শোল্ডারের জন্য। তো নিচেও আমি 3 ইঞ্চি দাগ দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি, তো দেখুন। আর গলার জন্য আমি এখানে 5.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। চাইলে গলাটা আরও বড়ও করে নিতে পারেন, ছোটো করে নিতে পারেন, যার যার পছন্দ মতো। তো এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে তাও একটা বক্স করে নিলাম গলার জন্য। আর্মহোলের শেপটা দিয়ে দিলাম, দেখুন কতটা ইজি, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এটা আমি আর্মহোলের জন্য বক্স করলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। 4 ইঞ্চি শোল্ডারের জন্য, 3 ইঞ্চি আর এই দিকটা 5.5 গলার জন্য কেটে বক্স করে নিলাম দুইটা সমান সাইড করে। তো এখন দাগ অনুসারে আমি কাটিং করে নিচ্ছি। ইলিস্টিক দেওয়া মেক্সিটা কিন্তু পরতেও আরাম, দেখতে অনেক সুন্দর দেখায়। তো এইভাবে ইজিতে কেটে নেওয়া যায়, দেখুন কতটা সহজ। তো এখানে যে বাড়তি এই যে কাপড়টা, এখানে আমি 2 ইঞ্চি করে গলার পট্টিটা কিন্তু আমি এই কাপড়টাতেই কেটে নিব। এই যে 2 ইঞ্চি করে আমি দাগ দিয়ে গলার পট্টিটা কেটে নিচ্ছি, দুই সাইডে কিন্তু আমার কাটতে হবে। তো এক পাশের জন্য এই যে কাটিং করে নিচ্ছি। তো এই পট্টিটা কিন্তু হয়ে গেল, এই সাইডের পট্টিটার জন্য আবারও আমি এই কাপড়টা বসিয়ে যেন মেজারমেন্টটা ঠিক থাকে। তো সাইডের জন্য আমি এই যে দুই পাশের পট্টিটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু 4 পাটে, বুঝতেই পারছেন। এই যে একটা পাট খুলে আমি দেখিয়ে দিচ্ছি, আর এই পাশটা এভাবে জয়েন করব। তো আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি হাতাটা প্লাজো হাতা করব, এই জন্য আমি 4 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন হাতাটা কাটিং করে নিচ্ছি। তো 3 ইঞ্চি দাগ দিয়ে আমি আর্মহোলের শেপ করে নিচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করলে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকনটি ক্লিক দিয়ে, তাহলে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। 4 পাটে আমি 2টা হাতেই কিন্তু একসাথে কেটে নিয়েছি। তো যে সেলাই করতে চলে আসলাম, আর এই কাপড়টা দেখুন, একটা পিস কাপড় আমি নিয়েছি। আর এটা ডাবল ভাজে সাইডের পট্টিটার জন্য আমি 1 পিস কাপড় 2 টুকরো করে দেখুন দুই সাইডে এভাবে বসিয়ে, এই যে সাইডটা এভাবে জয়েন দিয়ে নিতে হবে। আমরা যেভাবে স্কোয়ার গলা সেলাই করে থাকি জাস্ট এইভাবেই এভাবেই কাপড়টা জয়েন দিয়ে নিলাম। আর এই সাইডটাও একইভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো 2টা পাশ জয়েন দিয়ে নিলাম, দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো জয়েন দেওয়ার পরে আমি সাইডটা মুড়িয়ে 1 ফুট করে সেলাই করে নিয়ে আসবো পুরোটা। এভাবে ঘুরিয়ে আমি পুরোটা সাইড সেলাই করে দিচ্ছি। ইলিস্টিক দিয়ে মেক্সি কিন্তু অনেক সুন্দর দেখায়, আর পড়তে অনেক আরামদায়ক, দেখতেও ভালো লাগে। তো দেখুন এখন বডিটা নিয়ে নিলাম, এই যে আর পট্টির কাপড়টা এই যে গলার উপর বসিয়ে, দেখুন আমি কিন্তু
এভাবে একটু দেখিয়ে দিচ্ছি। তো সাইডের পট্টির কাপড়টা কিন্তু কিছুটা বড়, তাই আমি এখান থেকে কর্নার থেকে মিলিয়ে আমি উপরে বাড়তি কাপড়টা রেখে এভাবে সেলাই করে নিয়ে আসতেছি। তো অবশ্যই এভাবে সেলাই করে নিয়ে আসতে হবে। তো যারা সেলাই কাজে একদম নতুন, এরা একবার দেখলে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা প্রসেস পুরোপুরি শেয়ার করেছি একদম ইজিভাবে। তো দেখুন এই কোনাটা কিন্তু সুন্দর মিলে গেছে, এই যে। তো এভাবে আমরা যেভাবে গলার পট্টি সেলাই করে থাকি, জাস্ট সেলাই করে নিলাম, আর বাড়তি কিছুটা কাপড় তা আমি কেটে নিচ্ছি দুইটা সাইড থেকে। আর এই যে কোনাটা দুইটা সাইড একটু কাটিং করে নিতে হবে, তাইলে কোনাটা সুন্দর সেলাই করে উঠে যাবে, না হয় একটু মুড়িয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এখন আমি পট্টিটাতে একটা চাপা সেলাই দিয়ে নিচ্ছি, পুরোটা ঘুরিয়ে একইভাবে আমি চাপা সেলাই দিয়ে নিব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো হয়ে গেল পট্টি জয়েন্ট। আর এখানে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো 5.5 ইঞ্চি লম্বা। আমি 2 পিস ইলাস্টিক নিয়ে নিব, সামনের পার্ট পেছন পার্ট দুইটার জন্য। এই যে দেখিয়ে দিলাম, 5.5 ইঞ্চি করে কেটে নিলাম। আর এই যে গলার পট্টিটা দেখছেন জোড়া দিয়েছি, এই জোড়াটার উপরেই 1 ফুট করে আমি ঘুরিয়ে ভালো করে 2-3 বার করে শক্ত করে সেলাই করে দিয়েছি। একইভাবে এই পাশটাতেও আমি এই যে ইলাস্টিকটা জয়েন্ট দিয়ে নিচ্ছি, অবশ্যই সেলাইটার উপরে জয়েন্টটা দিয়ে নিতে হবে, যাতে ইলাস্টিকটা খুলে না আসে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিলাম 3-4 বার করে, যখন জয়েনিংটা হয়ে গেছে এখন এই শোল্ডারের সাইড থেকে আমি সেলাইটা শুরু করছি গলার পট্টিটা জয়েন্ট। তো এইভাবে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন কোনাটা সুন্দর উঠে আসছে, যেহেতু আমি একটু কাটিং করে দিয়েছি। এই যে রাবারটা এই দিকটাতে সমান রেখে তারপরে আমি চাপা সেলাইটা দিয়ে নিয়ে আসবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে রাবারের উপর যাতে কোনোভাবেই সেলাইটা না পড়ে। এটা এই যে হাতে ধরলেই বোঝা যায় রাবারটা কতটুকু আছে, তো এটার বাইরে দিয়ে সেলাইটা করে নিয়ে আসতে হবে। আর রাবারটা দেখুন টেনে আমি বের করে নিয়ে আসছি বারবার। আর সেলাইটা কিন্তু পেছনে, কুচিগুলো কিন্তু পেছনে চলে যাচ্ছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর গলার সাইডটা যেন সেলাইটা সমান থাকে। রাবারটা এইভাবে বসিয়ে বারবার রাবারটাকে টেনে আমি এই যে এভাবে জয়েন করে নিয়ে আসছি। খুব ইজি কিন্তু এটা সেলাই করাটা, একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে বারবার আমি টেনে রাবারটাকে নিয়ে আসতেছি, আর এইভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি যতক্ষণ না আমার কাপড়টা সেলাই কুচি হচ্ছে। তো পুরোটা কিন্তু রাবারের সাইডটা সেলাই হয়ে আসছে। আর এখন আমি ঘুরিয়ে দেখুন এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম, এই যে রাবার জয়েন্টটা কমপ্লিট। আর এইভাবে আমি কুচির কাপড়টা সব দিকে যাতে সমান থাকে সেলাই করে নিলাম। পেছন সাইডটা আমি একটু ঘুরিয়ে দিই।